মাহমুদ কলিকে আমি সোহেল রানা আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন আসলে শিল্পী সমিতির নির্বাচনে, এবং এটা নিয়ে সে আমাকে বেশ কিছু ব্যাখ্যা দিয়েছে, আমাকে বেশ কিছু কথা বলেছে, এবং সেটা সোহেল রানা আসলে কী বলেছে ওটা আমি আসলে বলবো। যে আসলে সোহেল রানার মনে হয়েছে আসলে যে সে আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনো পার্সন না শিল্পী সমিতির নির্বাচন করার, এবং এটা নিয়ে কিন্তু সোহেল রানার কিন্তু মাহমুদ কলির সঙ্গে কিন্তু প্রশ্ন হয়েছে, এবং সেটা নিয়ে তিনি বেশ কিছু নস্টালজিক ফিল করেছেন, অনেক রকম কথা বলেছেন, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সোহেল রানা তার একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেন যে মাহমুদ কলির সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, এবং এবার নির্বাচনে সে অংশগ্রহণ করেছে, বেশ ভালো কথা, এবং তার আমরা একসঙ্গে অনেকগুলো সিনেমাতেও কাজ করছি, সেই হিসেবে আমাদের একটা মধুর স্মৃতি রয়েছে। বাট তিনি কেন এবার নির্বাচনে অংশগ্রহণ করলো এই প্রশ্নটা আমি তাকে করেছিলাম, কারণ নাম ডাক নাই শিল্পী সমিতির নির্বাচনে, সে হয়তো এমপি নির্বাচনকে টার্গেট করে হয়তো এখানে এসেছে। বাট একটা কথা যে আপনার একটা নির্বাচন করতে গেলে একটা পূর্ব প্রস্তুতি আছে, একটা পূর্ব প্রস্তুতি কিন্তু ডেফিনেটলি আছে, এবং আপনি নির্বাচন করছেন এটা নিয়ে এক দুই বছর একটা রাগ ঢাক একটা ঢাক বাজে একটা মানুষজনের ভিতর একটা ব্যাপার জানানো, বাট হঠাৎ করে আপনি নির্বাচনে আসলেন এবং আপনাকে কেউ অ্যাপ্রোচ করলো বা ভালোবাসার খাতির দেখিয়ে জোর করে যেভাবে হোক না কোনো আপনাকে আনলো, আপনি চলে আসলেন, তো আপনার এই আইডেন্টিটিটা কি আপনি ক্রিয়েট করতে পেরেছেন? তো এই কথাগুলো একটু ডিপ্লোম্যাটিক হয়েতে কিন্তু সোহেল রানা তিনি বলেন যে সোহেল রানা তাকে প্রশ্ন করে মাহমুদ কলিকে যে আসলে তুমি কাদের চেনো, তুমি কয়জনকে চেনো এখানে, তো বললো আমি এখানে 50-60 জনকে চিনি। তো সোহেল রানা সাহেব বলল যে 50-60 জন তো এখন শিল্পী সমিতির এখানে সদস্য না, এখন তো 500-600 সদস্য, হয়তো তোমার আমলের তোমার সময় তুমি 50-60 জনকে চেনো, কিন্তু তুমি 50-60 জনকে চিনে তুমি আসলে 500-600 জন শিল্পীকে আসলে তুমি কীভাবে তাদেরকে স্যাটিসফাইড করবে বা তাদের পাশে দাঁড়াবে তুমি যদি প্রত্যেক শিল্পীকে যদি তুমি না চেন? তো এই প্রশ্নটা করে দেওয়ার পরে কিন্তু সে আসলে একটু ভেবা চেকা খেলো, বা সে আসলে একটু মানে থাকে না যে এই ধরনের প্রশ্ন করলে, তো তিনি বলল যে আসলে আমার আসলে মনে হয় যে ও একদমই অ্যাপ্রোপ্রিয়েট সময় আসেনি, এবং আমি ওকে প্রশ্ন করেছিলাম যে তুমি কেন আসলে নির্বাচনে, তুমি কয়জনকে চেনো। তো এটা সোহেল রানা তার একটা ইন্টারভিউতে কিন্তু এটা এই কথাগুলো বলেছে, এবং আমার বেসিক্যালি এই কথাটা আমার এই ব্যাপারটা মনে হয় যে তার আরেকটু গুছিয়ে আরেকটু সময় নিয়ে আরেকটু চেনা জানা করে তার আসলে শিল্পী সমিতির নির্বাচনে আসা উচিত ছিল। তো আজকালকার দিনে দাঁড়িয়ে যে ব্যাপারটা হয় যে যেটা আমরা একদমই কোনো কিছু হিসাব নিকাশ বা কোনো কিছু করি না, বা কতজন সদস্য আছে, কত রকম কে কে দাঁড়ালে কী হবে শিল্পী সমিতির, আমরা কোনো রকমের অ্যানালাইসিস না করে আমরা যে ডিসিশন নিই এটা কিন্তু আসলে অত্যন্ত দৃষ্টিকটু লাগে, এবং লিজেন্ডারি অ্যাক্টর একসময় লিজেন্ড কিংবদন্তি সোহেল রানা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু তিনি আসলে নোটিস করেছেন, এবং এই ব্যাপারগুলো কিন্তু তিনি আসলে বলেছেন, এবং এটা নিয়ে আসলে আপনাদের কী মতামত? উনি যদি সঠিক সময় আসতো তাহলে কি তিনি শিল্পী সমিতির উন্নয়নে তিনি আসলে গণজোয়ার ক্রিয়েট করতে পারতো? তো এটা নিয়ে কিছু কথা ছিল, কেমন লাগলো জানাবেন।